আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না ভিভো হুইপ ক্রিম কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সংরক্ষণ করতে হয় তার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ক্রিমটা কিনে আনার পর সাধারণ তাপমাত্রায় রেখে দিবেন আপনি যদি এক মাস পরে ক্রিমটা ব্যবহার করেন এক মাস পর্যন্ত রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিবেন ক্রিমটা আপনি যেই দিন ব্যবহার করবেন আর চল্লিশ ঘন্টা আগে ফ্রিজে নে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন ক্রিমটা আমি কিনে নিয়েছি সুপার শপ থেকে আমার থেকে ক্রিমটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা আগে তিনশো আশি টাকা ছিল এখন ক্রিমের দাম বেড়ে গেছে আমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে ক্রিমটা কিনে নিয়েছি ক্রিমটা ব্যবহার করার আগে ফ্রিজ থেকে বের করার পর ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আপনারা যতবার ক্রিম তৈরি করবেন ততবারই এরকম ঝাঁকিয়ে তারপর ক্রিমটা ব্যবহার করবেন এখন একটা কেজির সাহায্যে ক্রিমটার প্যাকেটের একটা সাইড কেটে আমি আমার প্রয়োজন মতো ক্রিম নিয়ে নিব আমি এইখানে প্রায় দেড় কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি এখন আমি একটা বড় মিক্সিং বলে এই ক্রিমগুলো পুরোটাই ঢেলে নিব আমি যেই ভলের মধ্যে ক্রিম তৈরি করব তার নিচে একটা বরফের বাটি দিয়ে নিব আমি একটা বাটির মধ্যে বরফ পানি রেখে বরফ করে নিয়েছি সেইটার উপরে এই ক্রিমের বলটা রেখে তারপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব গরমে যদি ক্রিমটা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই বরফের বাটি নিচে দিয়ে নিচে দিবেন কখনো ফ্যানের নিচে বা বাতাসে ক্রিম তৈরি করবেন না আমি প্রথমে লো স্পিডে দুই মিনিট এবং মিডিয়াম স্পিডে তিন মিনিট বিট করে নিচ্ছি আর অবশ্যই থেমে থেমে বিট করবেন এক টানা পাঁচ মিনিট বিট করলে বিটারটা নষ্ট হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে বলটা আমি বিট করে নিচ্ছি একটা প্যাচুলার সাহায্যে যেই ওপরে ক্রিমটা উঠে গেছে সেটা আমি নিচে নামিয়ে দিব সাইড দিয়ে কিন্তু ক্রিমটা এখনও নরম রয়ে গেছে খুব ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে আমি একটা পেঁচলার সাহায্যে আবার ক্রিমটা একসাথে করে নিচ্ছি আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি নেই পুরোটাই দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে ক্রিম তৈরি করতে পারেন একটা পেচুলার সাহায্যে আবার আমি ক্রিমটা একসাথে করে নিলাম যেই ক্রিমটা উপরে উঠে গেছে এখন আমি এইখানে অ্যাড করে দিব তিন টেবিল চামচ আইসিন সুগার এটা আমি ঘরেই তৈরি করেছি চিনি ব্ল্যান্ডারে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে তারপর ছেঁকে নিলেই আইসিন সুগার তৈরি হয়ে যাবে চাইলে আপনারা দোকান থেকে কিনেও নিতে পারেন আমি আবার বিট করব মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দিবেন চালে আপনারা চিনিটা নাও ব্যব আইসিং সুগার নাও ব্যবহার করতে পারেন ক্রিমটাও কিন্তু হালকা হালকা মিষ্টি থাকে আমি কিন্তু বারবার ক্রিমটা নিচে না আমি এরকম বিট করে নিচ্ছি আমার ক্রিমটা অনেকটাই স্টিভ হয়ে গেছে এখন আমি এইখানে ব্যানানা এসেন্স দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো দিয়ে একটু বিট করে মিশিয়ে নিব ফ্লেভার আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা ব্যবহার করার ফলে ক্রিমটা অনেকটা স্টিফ হবে এবং টেস্টটাও বেড়ে যাবে অনেক গুণে অনেকে জেলাটিন দিয়ে ক্রিম তৈরি করে আমি কখনো জেলাটিন দিয়ে ক্রিম তৈরি করিনি আমি সব সময় গুঁড়া দুধ দিয়ে ক্রিম তৈরি করেছি এখন গুঁড়া দুধ দেওয়ার পর আরও দুই তিন সেকেন্ড বিট করে নিলাম ক্রিমটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখেন কতটা স্টিপ হয়েছে এই ক্রিমটা আপনারা যে কোনো ঢাকনাযুক্ত বক্সে ভরে ডিপের মধ্যে তিন মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন ক্রিমটা আমার পুরোপুরি রেডি এখন এই প্যাকেটে ক্রিমটা আমি সংরক্ষণ করব প্যাকেটে রাখবো না অনেক সময় বারবার প্যাকেট খুললে এখানে বাতাস ঢুকে ক্রিমটা নষ্ট হওয়া যাওয়ার চান্স থাকে আমি একটা এরকম ঢাকনাযুক্ত বোমের ভিতর ঢেকে খুব ভালোভাবে রেখে দিব সাত থেকে আট দিন নর্মাল ফ্রিজে এর বেশি রাখা যাবে না এর বেশি রাখলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল বিভো হুইপ ক্রিম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ